এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দেবতা কুম, যেখান থেকে লোকজন ভেলায় করে এই নদী পথে যাবে পাহাড়ের গহীনে, এবং সেখানে গিয়ে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা আসলে আমরা ঢাকায় থেকে কখনোই দেখতে পাই না। খুব সাবধানে আসতে হয়, এবং এত সুন্দর একটা জায়গা যেটা আমি আসলে বাংলাদেশের অন্যান্য অনেক জায়গায় ঘুরেছি, এত সুন্দর পাহাড় আর প্রকৃতি গাছ কখন দেখিনি। আমি ভারতেও গিয়েছি, সেখানে আমি দেখেছি, বাট আমরা আমাদের দেশের লোকজন যারা আছে, যারা এই পর্যটন নিয়ে কাজ করে থাকি, তারা আসলে এগুলো নিয়ে চিন্তাভাবনা করে না। যদি তারা চিন্তাভাবনা করতো, তাহলে হয়তো আমাদের এই পর্যটন কেন্দ্রগুলো আরও বেশি আকর্ষণীয় হতো এবং আরও বেশি সেফ হতো। কারণ এই জায়গাটাতে অনেক লেকসে এবং অনেক ভিতরে যেহেতু, এবং এখানে আসলে ওইভাবে প্রশাসনের কোনো আনাগোনা নেই, তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আছেন আমাদের সাথে, আমাদের একজন গাইড আছে, আমরা তাদেরকে তাকে নিয়ে এসেছি। আর এত সুন্দর স্বচ্ছ জল, যেটা আসলে আপনি ঢাকায় থাকলে কখনই দেখতে পাবেন না, কখনই না। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, যেটা আপনি আসলে আপনার যতই ক্লান্ত হন না কেন, আপনার এই ক্লান্তি নিমেষের মধ্যে দেখবেন একদম আপনি ফ্রেশ হয়ে গেছেন। আর এত সুন্দর অক্সিজেন, যেটা আপনি নিয়ে নিঃশ্বাস নেওয়ার পর বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় এসেছি, কী করছি। খুবই সুন্দর, খুবই সুন্দর একটি জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে আমরা আমাদের দেবতাকুমের যে টার্নিং পয়েন্টে নেমেছি। আমাদের 2 নম্বর ভিডিওতে ঠিক এই জায়গা থেকেই আমরা কিন্তু সমাপ্ত করেছিলাম। 3 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখেন এখানে অনেক টুরিস্ট আছেন, তারা ঠিক এই জায়গায় অবস্থান করতেছেন। এখান থেকেই তারা নৌকা পার হবে, নৌকা পার হয়ে তারা পরবর্তী যে ডেস্টিনেশন আছে সেখানে পৌঁছাবেন, বা পরবর্তী স্টেপে আসবেন। পরবর্তী স্টেপ থেকে আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ঠিক আপনাকে এই নৌকা পার হতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই জায়গাটা, যে জায়গাটা আমরা নৌকা পার হচ্ছি, এখানে কিন্তু আমরা আমাদের যে গাইড আছেন, আপনারা দেখতেছেন সামনে তিনি দাঁড়িয়ে আছেন, উনি আমাদের গাইড সাহেব। ওনার ভাষ্য মতে এই জায়গাটা 30-35 ফুট গভীরতা আছে, যে কারণে এই জায়গাটা রিক্স, যে কারণে আমরা এখান থেকে নৌকা পার হচ্ছি। ভিউয়ার্স আপনারা একটু দেখেন, আমাদের সামনে আরেকটা নৌকা আসতেছেন। ওনারা অলরেডি আমাদের দেবতাকুমের কচ্ছপতলির যে প্রাকৃতিক সৌন্দর্য, বিধাতার অপরূপ সৃষ্টি যেই দেবতাকুমের, সেই জিনিসটা ওনারা দেখছেন, দেখে অলরেডি কিন্তু ব্যাক করতেছেন। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ঠিক 15-20 জন আছে এই নৌকায়, ওনারা সবাই দেখেন হাতারে ইশারা করতেছেন। ঠিক আমরাও এটা পার হচ্ছি, আমরা অলরেডি প্রবেশ করতে যাচ্ছি, অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি। আপনারা ভিউয়ার্স আপনারা দেখেন ঠিক এই জায়গাটায় আমরা নৌকা থেকে এখন সবাই নামবো। আমরা এখান থেকে নামার পরে পরবর্তীতে আমরা ওই পাশ থেকে ঠিক যেই পাথরগুলো দেখতেছেন, ঠিক পাথরের ওই পাশ থেকে আমরা আমাদের পরবর্তী যে দেবতাকুমের মেন যে আকর্ষণ, সেই আকর্ষণ স্পটে আমরা যাচ্ছি। ওখান থেকে আপনার বাঁশের যে ভেলাগুলো আছে, সেই বাঁশের ভেলা, অথবা যারা বাঁশের ভেলাতে 2 জন করে আর যারা নৌকায় যাবে তারা 6-7-8 জনও যেতে পারে। বাঁশের ভেলাটা অনেক রিস্ক হয়ে যায়, যে কারণে অনেকে নৌকায় যায়, আর যারা রিস্কটাকে নিজেরা